গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, ওটা আপাতত ভালো আছি। আজকে এই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি। ভিডিওটি আমি এখন স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, এবং ওটা ডিসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, প্রতিষ্ঠা রানী এই দেখো স্কুলের জন্য তৈরি হয়ে এখন ঝু করছে। আজকে প্রতিষ্ঠা রানীকে স্কুলে দিয়ে আসার দায়িত্ব আমার পড়েছে। আর এখন বাজে সকাল 7:10, প্রতিষ্ঠার এক্সাম চলছে। আজকে জিওগ্রাফি এক্সাম আছে, এক্সামটা 7:30 থেকে শুরু। চলো তাহলে প্রতিষ্ঠাকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থাকবে কিন্তু পুরোটা। প্রতিষ্ঠাকে স্কুলে দিয়ে এসে লেগে পড়লাম আমি আমার কাজে। প্রতিদিন আমাকে যেতে হয় না প্রতিষ্ঠাকে স্কুলে দিয়ে আসার জন্য। ছেলেই বেশিরভাগ দিন দিয়ে আসে, যেদিন ও যেতে চায় না সেদিন যাই আমি দিতে। বাড়ি থেকে হেঁটে 10 মিনিটের দূরত্ব হচ্ছে প্রতিষ্ঠার স্কুল। হেঁটেই যাওয়া আসা করি, আমরা কোনো গাড়ি নিইনি। আর ছেলে কি করে, প্রতিদিন ওকে স্কুলে দিয়ে ও চলে যায় পড়তে। আজকে ঘুম থেকে উঠছিল না ছেলে। আমি ঠিক আছে, ওই তো রোজ দিন দিয়ে আসে, তাহলে আজকে আমি দিয়ে আসি। আর কদিন ধরে আকাশের মুখটা বেশ ভার ভার হচ্ছে জানো তো, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে ভাব, কিন্তু বৃষ্টির দেখা নেই। সেই ভ্যাপসা একটা গরম লেগেই আছে। কবে যে একটু ভালো করে বৃষ্টিটা হবে, একটু স্বস্তির নিঃশ্বাস নেব কে জানে। ভালো রকমের গরম অনুভব হচ্ছে, মনেই হচ্ছে না যে এটা আষাঢ় মাস। কবে যে একটু ঝেপে বৃষ্টি হবে আর এই গরমের হাত থেকে মুক্তি পাবো কে জানে। ও আজ তো আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কাজের আবার ধুমটা একটু বেশিই বেড়ে যায়। রাজ্যের গাদাগুচ্ছের ঠাকুরের বাসন হয়, সেগুলো সব মাজতে হয়। সকালবেলাতে পুজো দেওয়ার সময় আমি ঠাকুরের কাপড় বদলে ঠাকুর স্নান করিয়ে একদম সিংহাসন পরিষ্কার করে গুছিয়ে রেখে আসি। দুপুরবেলাতে শুধু পুজোটা দিয়ে নি। আর আজকে আবার রান্না হচ্ছে চিকেন। আর তোমাদের দাদা ভাই কি করে জানো তো, চিকেনের একটু টাকা বেশি দিয়ে শুধু লেগ পিস গুলো নিয়ে আসে। যে দোকান থেকে তোমাদের দাদা ভাই চিকেন আনে, সেই দোকান থেকে কিন্তু ছেলেকেও চিকেন আনতে পাঠায়। কিন্তু ছেলে যখন চিকেন আনতে যায়, ছেলেকে কিন্তু ওরা লেগ পিস দেয় না। এত বদমাইশ, ওই গোটা চিকেনটা কাটার পরে যা যা পিস হয়, মানে ওই খাঁচা থেকে শুরু করে উইংস থেকে পাকস্থলী স্টমাক যা যা, ওই পাকস্থলী স্টমাক দুটোই তো এক আর কি, ওই যা যা একটা মুরগির হয় আর কি, ওই গলা টলা সব ধরিয়ে দেয়। তোমাদের দাদা ভাই যতই বলে যে লেগ নিয়ে আসবে, ও বেচারা গিয়ে লেগ চাইলেও কি হবে, দোকানদার ওকে লেগ দেয় না। আমি তাই তোমাদের দাদা ভাইকে বলি যে তুমি গিয়ে লেগ নিয়ে আসো, আর ওকে এই পিস গুলো দিয়ে দেয়, কি আর করা যাবে। আজকে আবার ছেলেকে দিয়ে চিকেন আনিয়েছি, এই জন্য সেই বারো মেশালি সব পিস গুলো রয়েছে। কিছু করার নেই, এটাই রান্না করতে হবে। আর চিকেন রান্না কি বলবো, তোমরা সবাই চিকেন রান্না করতে পারো, তার জন্য আলাদা করে আমি আর কিছুই বললাম না, নিজের মতো করে রান্না করে যাচ্ছি। ও হ্যাঁ, আরো একটা কথা, তোমাদেরকে না বলাই হয়নি, দেখানো হয়নি এই ভিডিওটাতে। আমি না একটা টাইপড নিয়েছি ফ্লিপকার্ট থেকে, খুব ভালো টাইপডটা জানো তো। দাঁড়াও, তোমাদেরকে টাইপডটা আমি অবশ্যই দেখাবো, ভীষণ ভালো। এই টাইপডটাতে যখনই মোবাইলটা আমি রেখে ভিডিও করছি, মানে বিশেষ করে রান্না বান্না, খুব সুন্দরভাবে সেট করা যাচ্ছে। তোমাদের কারো যদি টাইপডটা দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে বলো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে চিকেনটা ছেড়ে দিলাম। চিকেনের মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হয়, যেহেতু চিকেনটা নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই জন্য মাটনের মশলাটা অতটা না কষলেও চলে, যেহেতু মাটনটা অনেকক্ষণ ধরে কষতে হয়। আর আজকে আর একটা জিনিস হচ্ছে, সেটা কি জানো, আলুর চোখা মাখা। ও পেঁয়াজ লঙ্কা ভেজে ঝাল ঝাল আলুর চোখা মাখা খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাবান্নার পাট চুকে গেছে, এবার চলে এলাম আর একটা কাজে, এই যে ঘরগুলো পুছিনি। প্রতিষ্ঠা তো অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে,
ও আবার এসে স্নান করে খেয়ে ম্যাডামের কাছে পড়তেও চলে গেছে। এই যে তখন বললাম আজ বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি। আর প্রতি বৃহস্পতিবারে না আমি কর্পূর জেলে আরতি করি, কর্পূরের গন্ধটা ভীষণ ভালো লাগে। তোমরাও অবশ্যই এই কর্পূর দিয়ে আরতিটা করো, এতে বাড়িতে নেগেটিভ এনার্জি গুলো চলে যায় আর পজিটিভ থিংকিং গুলো আসে, খুব ভালো। অবশ্যই তোমরা কর্পূর দিয়ে আরতিটা করো। আর কর্পূর দিয়ে আরতি করার পরে যে স্মেলটা থাকে সেখানে বেশ মনটা শুদ্ধ শুদ্ধ বলে মনে হয়, খুব ভালো লাগে, তাই না? আর এই যে শঙ্খটাও বাজিয়ে নিচ্ছি বৃহস্পতিবার, যেহেতু শঙ্খ তো বাজাতে হবে। আমি পুজো দেওয়ার সময় প্রতিদিনই খুব ভালো করে শঙ্খ কাশি ঘন্টা বাজিয়ে পুজো করি, এতে বেশ বাড়িটা আমার মন্দির মন্দির মনে হয়। আর দেখো আজকে আমি ঠাকুরকে পুজো দিয়েছি খেজুর দিয়ে, অবশ্যই তুলসী পাতা তো ভোগে দিতেই হবে, সেটাও দিয়েছি। কেমন হয়েছে বলো তো আমার ঠাকুর সাজানোটা? অবশ্যই কমেন্টস করে বলো। সকালবেলায় কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, প্রতি বৃহস্পতিবারই এটাই করে থাকি। আর এখন শুধু ফুল দিয়ে পুজোটা করে নিলাম। দেখে নাও আজকে রান্নায় কি কি রয়েছে, ভাত, কালকের আমড়া দিয়ে করা টক ডাল, স্যালাড, আর সেই যে আলুর চোখাটা মাখালাম, আলুর চোখা আর চিকেন। বিকেল বেলাতে আবার চলে এসেছে প্রতিষ্ঠাকে ড্রয়িং ম্যাডাম ড্রয়িং করাতে। এই ম্যাডাম অনেকদিন ধরে এই ড্রয়িং করাচ্ছে, খুব ভালো ড্রয়িং শিখিয়েছে প্রতিষ্ঠাকে। প্রতিষ্ঠার আবার দেখলাম ড্রয়িং এর দিকে খুব ভালো ন্যাকটা রয়েছে। আর ম্যাডাম আসার সময় গাছ, ম্যাডামের বাড়ির গাছে আম নিয়েছে, জানি না এটা কি জাতের আম, কিন্তু আমটা খেতে মন্দ ছিল না, খুব সুন্দর স্মেল ছিল আমটায়। আর রাতের খাবারে চট জলদি বানিয়ে ফেলেছে চিকেন বিরিয়ানি, এটা খেতে খুব একটা খারাপ হয়েছিল না বিরিয়ানিটা, মানে মোটামুটি কাজ চলে যায়। আর রায়তা, স্যালাড আর আম। চলো ব্লগটা শেষ করে দিই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।